हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आज के मैं तुम्हारे साथ शेयर करब एक ब्लॉग। अनेक दिन पर आज के ब्लॉग शूट करछि। सो आज के मैं बेंगुली ते ब्लॉग तो शूट करब क्योंकि हिंदी ते वीडियो बनाले हमारे रिलेटिव अनेक प्रॉब्लम है। সেজন্য আমি এখন থেকে বেঙ্গলিতেই ভিডিও বানাবো যাতে আমার রিলেটিভ গুলো বুঝতে না পারে আর তাদের কোনো যেন প্রবলেম না হয়। সো আজকে থেকে আমি বেঙ্গলিতেই অল ভিডিও বানাবো। সো আজকে আমি একটা ছোট ব্লগ শুট করছি। আজকে হচ্ছে রামনবমী, তো আমি যাব রামনবমীর র্যালিতে, তো ওটা আমি তোমাদের শুট করে দেখাবো। তার আগে আমি এখন যাব স্নান করতে, স্নান করে তারপর রেডি হব আর হয়তো কিছু বানাবো, তো দেখি কি বানানো যায়। আর তো এখন আমি যাচ্ছি স্নান করতে, स्नान करे तारपर आमी रेडी होबो। रेडी हुए एक छोट मेकअप ट्यूटोरियल जो आमी करी मेकअप ताले तुम्हारे साथ शेयर करब और जाब पूजाते, तो ओखानकार भिडियो आमी तुम्हारे देखाबो। तो भिडियो टीके शेष पर्यन्त देखो, जदि भालो लेगे थाके ताहले लाइक करबे और आमार चैनल के सबसक्राइब करबे और तार पाशे जे बेल बटनटी आछे सेटिके अले क्लिक करे रेखे देबे। तो टू बी कंटिन्यू। सो गाइज स्नान करा तो हो गेछे, मा बाड़ीते नेई, भाबछि रान्नाटा करे रेखे जाइ। তো সেজন্য আমি এখন রান্না করব কাঁঠাল। এখান থেকে কাঁঠাল পারবো পেরে তারপর রান্না করব। কিন্তু প্রবলেম এটা হচ্ছে কি কাঁঠালটা কাটবে কে, আমি ঠিক কাঁঠাল কাটতে পারি না। তো কাঁঠালটা কেটে দেওয়ার লোক নেই, দেখি পাশের বাড়ি কাকিমাকে বলি যদি কেটে দেয়। তাহলে কাঁঠালের সবজি রান্না করব, ডাল আর একটা ভাজা আর ভাত করে দিয়ে তারপর যাব রামনবমীর পূজাতে। তো দেখা যাক কি করি, স্টে টিউন। আই সবজিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি রেডি হয়ে যাই, মেকআপটা করে নিই। তো আমি খুব কম প্রোডাক্টে আজকে মেকআপটা করব, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ইউজ করছি পন্ডসের ময়েশ্চারাইজার। এই দেখো আজকে আমি এই কয়টা প্রোডাক্ট দিয়ে মেকআপটা করব আর তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো করে দেখে আর এরপর আমি ইউজ করব সানস্ক্রিন। বাইরে যাচ্ছি, রোদের ব্যাপার আছে, সেজন্য সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবে তোমরাও। সানস্ক্রিনটা খুব ঘষা ঘষা লাগাবে না, এভাবে একটু ড্যাব ড্যাব করেই লাগানোর চেষ্টা করবে। সানস্ক্রিনটা একটু পর নিজেই অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে, তো ঘষা ঘষা লাগানোর কোনো ব্যাপার নেই। এন্ড এবার আমি ইউজ করব আইব্রো পেন্সিল। নেক্সট আমি ব্যবহার করছি পন্ডসের বেবি ক্রিম, এটা দিয়ে আজকে মেকআপটা করবো, আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না। এরকম সামান্য পরিমাণে নিয়েছি, একদম সামান্য। আজকে আমি কোনো মেকআপ ব্রাশও ইউজ করবো না, কোনো বিউটি ব্লেন্ডারও ইউজ করবো না। তো এই মেকআপ লুকটি তুমি দেখে নিও ভালোভাবে তোমরা। ওকে, তো এবার আমি ব্যবহার করবো ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার। এটা খুব সস্তা, আন্ডার 100 রুপিসের মধ্যে পাওয়া যাবে, 75 টাকায় পাওয়া যাবে। তো তুমি এটা ইউজ করতে পারো, এটা খুব ভালো কম্প্যাক্ট পাউডার, আমি এটা আগে অনেক ইউজ করতাম, এখনো করি মালিশে। আইশ্যাডো ব্যবহার করছি না বলে আমি একটু লিকুইড লিপস্টিকটাকে নিয়ে চোখের উপরে লাগিয়ে নিচ্ছি।
आमी एबार व्यवहार करब आईलाइनर। মেকআপটা প্রায় শেষের দিকে, এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নেব। বাস সো গাইস, এটা ছিল খুব কম প্রোডাক্টের মধ্যেই মেকআপ লুকটি, এন্ড তোমরা দেখতেই পাচ্ছ এটু করলে আর কিছু করার দরকার নেই। যারা কলেজ গার্ড, এই মেকআপটি তোমরা কলেজের জন্য করতে পারো, বা কোথাও যদি যাচ্ছ পূজা ফাংশনে তাহলে করতে পারো। অনেক বেশি প্রোডাক্ট লাগবে না, সিম্পল মেকআপ লুক, অনেক বেশি মেকআপ মেকআপ মনে হবে না তোমার ফেসকে। তো এই মেকআপ লুকটি তোমরা করতে পারো। এবার সবজি দেখা যাক, সবজির কি অবস্থা হয়েছে। তো চলো, সবজিটা প্রায় হয়ে গেছে আর আমি এতটাই ঝোল রাখবো, সেজন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করবো, একটু ঝোল ঝোল থাকবে। সেজন্য তোমরা চাইলে এটা শুকনো শুকনো বানাতে পারো, কিন্তু আমরা এতটাই ঝোল রাখবো, সেজন্য এখন এটা হয়ে গেছে। ক্লিক করে অলে ক্লিক করে দিও। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, বাই বাই।